সিভিক ভলেন্টিয়ারের কর্তব্যপরায়ণতায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেলেন এক ব্যক্তি। ওই ব্যাগের মধ্যে ছিল 3 জোড়া করতাল, পাঞ্জাবি, উর্নি ইত্যাদি জিনিস। জানা গেছে, চৈত্র সংক্রান্তির দিন আরামবাগের মানিকপাটের উত্তম পাত্র বাইকে করে যাচ্ছিলেন। ওই সময় আরামবাগ গৌরহাটি মোড়ের কাছে ব্যাগটি ছিঁড়ে পড়ে যায়। সেটি পড়ে থাকতে দেখেন সিভিক ভলেন্টিয়ার অরূপ কুমার দলুই। তিনি ওই ব্যাগের মালিককে খুঁজে পাওয়ার জন্য বিভিন্নভাবে প্রচার চালান। পরে বিষয়টি জানতে পারেন উত্তমবাবু। সোমবার আরামবাগ ট্রাফিক ওসি সরোজ কুমার কুণ্ডু উত্তমবাবুর হাতে ব্যাগটি তুলে দেন। এছাড়া উপস্থিত ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার অরূপ কুমার দলুই। উত্তমবাবু বলেন, টাকা দিলেই হয়তো করতাল কিনে নিতে পারতাম, কিন্তু ওই করতালগুলির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই এগুলো ফিরে পেয়ে আমি অত্যন্ত খুশি। আমাদের পুলিশের ছেলেরা পেয়েছিল, রেখে দিয়েছিল, উনি আবার নির্দিষ্ট জায়গায় এসেছেন। এটা আমি পেয়েছি, এটা চড়কের আগের দিন বেলা 1:30 সময়। তখন ওই রাস্তার মধ্যেখানে পড়েছিল ব্যাগের হচ্ছে হ্যান্ডেলগুলো ছেঁড়া অবস্থায়, তো ওপর দিয়ে গাড়িও গেছে। আমি এখান থেকে যে গিয়ে কুড়ালাম, কুড়িয়ে ব্যাগটা দেখলাম। দেখার পর ভেতরে দেখলাম 3 জাল করতাল আছে, 3 জোড়া করতাল আছে, আর একটা কাপড় ধুতি আছে, পাঞ্জাবি আছে। তো আমি অনেকেই বলেছিলাম যে কারো যদি হারিয়ে যায় তো আমাদের ট্রাফিক গার্ডের সঙ্গে যেন সম্পর্ক করা হয় এবং যোগাযোগ করা হয়। প্লাস মেসেজও দিয়েছিলাম যে কেউ যদি খোঁজ পায় বা কার হারিয়েছে, কেউ যদি এসে বলে যে আমার হারিয়েছে, তো অবশ্যই তাকে জিনিসগুলো ফিরত দেবো। তো অনেক দিন পর ইনি এলেন, এই দাদা এলেন, এনে এসে বললেন যে আমার এগুলো হারিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আপনার কী কী ছিল বলুন। বলতে উনি বললেন, প্লাস উনি একটা লিখিত দিচ্ছেন যে উনি ওনার জিনিসগুলো ফিরে পাচ্ছেন, উনি একটা লিখিত দিচ্ছেন আমাদের কাছে, ট্রাফিক গার্ড আমাদের ওসির কাছে। তো লিখিত দেওয়ার পর আমি ওনার হাতে, এটা গৌরহাটির মোড় বড় ঠাকুরের মন্দিরের সামনে। আপনার নাম দাদা? আমার নাম অরূপ কুমার দলুই, আমি কাটারে একজন কর্মরত সিভিক ভলেন্টিয়ার। এইতে চড়কের আগের দিনে হারিয়েছে, এবারে কোনখানে পড়েছে সেটা তো বুঝতে পারিনি। আর আমাদের মানিকপাটে বাড়ি, আমাদের মানিকপাটে উত্তরপাড়া 24 শহর হয়েছে, সেখানে গান টান করেছি। এবার আমাদের ওই চাপে কাজ করে রানা, ওই ওনাকে বলতি, বলে যে হ্যাঁ মানে সন্ধান পেয়েছি, তো তুমি এই গোড়াটি মোড়ে যাবে, যে কি রবি বাবু না কি নাম বললো, তো ওর সাথে যোগাযোগ করবেন। অরূপবাবু, যাই হোক, অরূপবাবুকে অনেকক্ষণ ধন্যবাদ, ওনার বাবা মাকে আমার প্রণাম। আমি যে ভগবানের কাছে এই গ্রামটা পেয়েছি, আমার ওই 3 ঝাল করতাল ছিল, একটা বাচ্চা ছেলে হচ্ছে পাঞ্জাবি, একটা কাপড়, একটা উরুনি ছিল। আর কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা গান করতে এসেছিলাম ওই যে তারামা ট্রাভেলস, ওই যে কম্পানিটা রয়েছে না, ওদের বাড়িতে। ওনার বাবা মারা গিয়েছিল, 4 দিনে কাজ করেছিল, আর ওই গান টান সেরে আর মোটর সাইকেল করে যাচ্ছিল। কীভাবে পড়ে গেছে? ওই পিছনেতে মোটর সাইকেল বাঁধা ছিল, ছিঁড়ে হল যে ছিঁড়ে পড়ে গেছে। এই যে দামি কি মানে আপনার? আমার ওই করতালগুলো আর কি, মানে ভগবান, হ্যাঁ অনেক দিনের, মানে বহুদিনের জিনিস ওগুলো আমার, মানে ওকেলেই আমি মানে কাজ হরিনাম করে খাই। হারিয়ে গেলো বলে আমার খুব সারাদিন স্বামী স্ত্রী আমরা খাইনি সেদিনে, যে পয়সাটা বড় কথা, পয়সা দিলে পাওয়া যাবে কিন্তু এই যন্ত্রটা পাবো। আপনার নাম? আমার নাম উত্তম পাত্র, মানিকপাড়, সালেপুর অঞ্চলে বাড়ি আমার। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।